দুদিনের সফরে কাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জনগণের সরকারের ওপর বিদেশিদের মাতব্বরি চলবে না বললেন ওবায়দুল কাদের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগে ফাঁসির আসামিকে কনডেম সেলে রাখা যাবে না আদেশ হাইকোর্টের অন্য বন্দীদের মতো কারাগারে সুযোগ সুবিধা দেয়ার নির্দেশ এখনও ভিসা জটিলতা কাটেনি নয় হাজারের বেশি হজ যাত্রীর সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন ইসা ইউসেফ স্বজনদের অপেক্ষার পালা পালাশেষ জলদস্যুমুক্ত তেইশ নাবিক নিয়ে কক্সবাজার উপকূলে এম ভি আবদুল্লা নোংর করবে কুতুবদিয়ায় পণ্য খালাস করে যাবে চট্টগ্রাম বন্দরে এবং ঈদের আগে ব্যবসায়ীদের লুটের উৎসব এক কেজি পেঁপে বিক্রি হচ্ছে সত্তর টাকায় বেগুনের সেঞ্চুরি ডিমের ডজন ঠেকেছে দেড়শোতে অস্থির মশলার বাজারও সময় সংবাদে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া কাল দুই দিনের সফরে আবারও ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এ সফরে সম্পর্ক জোরদারি লক্ষ্য বলে জানাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট পররাষ্ট্রমন্ত্রী ডক্টর বা ভিসা নীতি সম্পর্কে যে রেখাপাত করেছে সেটা আলোচনায় থাকবে এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় রয়েছে মানুষের দেশ বাংলাদেশে ফিরে আসতে ফেরে আমি নির্বাচনের আগে দুই দফা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর অভ্যন্তরীণ রাজনীতির আলোচনা সমালোচনার কেন্দ্রবন্ধু হয়ে উঠেছিল পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনের চার মাস পর আবারও ঢাকায় আসছেন লু এবার আর থাকছে না রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা সরকারি পর্যায়ে বৈঠকই সফরের মূল আকর্ষণ তবে বাদ পড়েনি সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ মিট সুতরাং আমরা কোন কোন মেকানিজমকে আরো এগিয়ে নেওয়া যাবে এর মধ্যে সেই বিষয়ে আলোচনা হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে দশ থেকে পনেরো মে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ সফর করবেন ডোনাল্ডু এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে সফরে মূল দ্বিপাক্ষিক বৈঠক হবে স্পষ্ট সচিবের সঙ্গে মাসুদ বিন মোমেন জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে নানা পথ খোঁজার চেষ্টা থাকবে বৈঠকে আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে প্ল্যাটফর্ম আছে ডায়ালগ আছে তো এগুলা সবগুলোই আরও কীভাবে রিঅ্যাক্টিভেট করা যায় একটি নতুন সরকার গঠিত হয়েছে স্টেবল একটি সরকার তারা তাদের রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি সুতরাং সকল দেশই মনে করছে যে এখন আমাদেরকে সাথে এঙ্গেজ করা এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক অনুষ্ঠানে মন্ত্রী হাসান মাহমুদ বলেন র‍্যাবের উপর নিষেধাজ্ঞা ভিসা নীতির মতো ইস্যুতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে যে রেখাপাত হয়েছে তা নিয়ে আলোচনা হবে অর্থনৈতিক সম্পর্ক আছে আমাদের নানা ক্ষেত্রে কোঅপারেশন আছে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে নীতি কিংবা র‍্যাবের কিছু ব্যক্তি বিষয় হিসেবে সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দেখাপাত করেছে তো বটেই সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি সেই প্রসঙ্গগুলো সবাইভাবে আসতেই পারে ডোনাল্ডোর সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলেও আশাবাদ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা জনগণের সরকারের ওপর বিদেশে মাতব্বরী চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আবারও যুক্তরাষ্ট্রের মতদে বিএনপি আন্দোলনের নামে উত্তেজনা ছড়াবে এমন মনে করার কারণ নেই রাজনৈতিক পথ পরিহার করে বিএনপি জ্বালাও পোড়াও করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এদিকে গণতন্ত্র রক্ষায় বিভেদ ভুলে সরকার বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পেরিয়ে গেছে চার মাস নতুন সরকার গঠনের পর লাগাতার আন্দোলনের কথা বললেও জোরালো কোনো অবস্থান করতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলো তবে বিএনপি নেতারা কারামুক্তির পর বিভিন্ন বক্তব্যে বারবার সরকার পতনের আন্দোলনের কথা বলছেন আবার পাল্টা হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ নেতারা সোমবার প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনুর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল সেখানে বিএনপি মহাসচিব সরকার বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে পালানোর পথ পাবে না বিএনপি ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন কোনো বিদেশি শক্তির ভয়ে ভীত নয় আওয়ামী লীগ কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি পরিস্থিতিগুলো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে। উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের নিশ্চিত করেন আওয়ামী লীগের সিদ্ধান্তে পরিবর্তন হয়নি মনে করিয়ে দেন শাস্তি বিভিন্নভাবেই হতে পারে মনে রাখেন আওয়ামী লীগ তিয়াত্তর জন এমপিকে কে মনোনয়ন দেন পঁচিশ জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে শাস্তিটা অনেকভাবে চৌহান হিসেবে প্রধানমন্ত্রী আলোচনায় বসবেন বলেও জানান ওবায়দুল কাদের সানবির রুপল সময় সংবাদ ঢাকা বাংলাদেশি হজ যাত্রীদের সুবিধায় ভিসা অনুমোদনের সময় বাড়াতে এবার সৌদি আরবকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান বেলা দশটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদু হাইলান পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় হজে যাওয়ার ভিসা না পাওয়া সবাই যাতে হজে অংশ নিতে পারেন তাই ভিসা সহজ করতে প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন জবাবে দ্রুতই ভিসা না পাওয়া দশ হাজার যাত্রীর সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সৌদি দূত এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানি ও প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীকে তুলে দেন রাষ্ট্রদূত এখনও ভিসা জটিলতা কাটেনি নয় হাজার তিনশো সাতাত্তর জন হজ যাত্রীর তবে উদ্বিগ্ন হওয়ার কারণেই বলছে হজ অফিস আর হাব বলছে আগামী দুদিনের মধ্যেই ভিসা জটিলতা নিরসন হবে এদিকে আটটি ফ্লাইটে আজ সৌদি যাচ্ছেন তিন হাজার দুশো তিরাশি জন বেশিরভাগ হজযাত্রী রেজিস্ট্রেশন করেছেন চার বছর আগে অবশেষে ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে ওঠার সময় প্রত্যেকের মুখে ছিল আনন্দের ছাপ মহান আল্লাহর ঘরকে কাছ থেকে দেখার কথা ভেবেই আনন্দ হজযাত্রীদের চোখে মুখে বলছিলেন এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প এই চার বছর যে অপেক্ষা করতেছি যা বৃথা যাচ্ছে না ইনশাল্লাহ অনেক খুশি লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আল্লাহ হুকুম করছে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগের বছরগুলোর মতো এবার নেই তেমন কোনো অসন্তোষ তবে হজযাত্রীদের চাওয়া এই ধারাবাহিকতা যেন বজায় থাকে অতি সহজে আসতে পারলাম এবং এখানকার যে ম্যানেজমেন্ট খুব ভালো আছে এই বছর হজের ব্যবস্থা আমার খুব সুন্দর হাজিদের কোনো হরেনি নাই এদিকে নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনও নয় হাজার তিনশো জনের ভিসা ইস্যু হয়নি যদিও হাবের সভাপতির আশ্বাস আগামী দুই দিনের মধ্যেই কেটে যাবে ভিসা সংক্রান্ত সব জটিলতা আগামী দুদিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে যেগুলি পরে হচ্ছে এগুলি নিয়ে কোনো আমাদের শঙ্কাও নেই বিকজ এগুলির ফ্লাইট কিন্তু অনেক পরে ভিসা জটিলতা বা কোনো বিষয়ে এখন এগুলো নাই যে সমস্যাগুলো হচ্ছে কিছু আছে শারীরিক সমস্যা এক একটা ফ্লাইটে হয়তো দুই চারটে ফ্লাইটের মধ্যে একটা দুটো ফ্লাইট এরকম মিস হয়েছে সেগুলো এরকম ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যু নাই হজযাত্রার পঞ্চম দিনে আটটি ফ্লাইটে বাংলাদেশ থেকে জেদ্দা যাচ্ছেন তিন জন হজযাত্রী সময় বিচারিক আদালতে ফাঁসির রায় হওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে নির্জন কক্ষ বা সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন উচ্চ আদালত কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের দুই বছরের মধ্যে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে জামিন চাওয়ার অধিকার পাবেন ফাঁসির দণ্ডপ্রাপ্তরা অ্যাটর্নি জেনারেল বলছেন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা হয় বিশেষ একটি কক্ষে যাকে বলা হয় কন্ডেম সেল ছয় ফুট বাই ছয় ফুট ঘরে থাকে না পর্যাপ্ত আলোর ব্যবস্থা সার্বক্ষণিক পাহারায় তেইশ ঘণ্টা অন্ধকার কক্ষেই মৃত্যুর প্রহর গুনতে হয় বন্দীদের এ যেন মৃত্যুর আগে আরেক মৃত্যুযন্ত্রণা দেশের আটষট্টিটি কারাগারে এমন নারী পুরুষ বন্দির সংখ্যা প্রায় তিন হাজার যাদের অধিকাংশই খালাস চেয়ে আপিল করে রেখেছেন সর্বোচ্চ আদালতে অথচ আপিল চূড়ান্ত নিষ্পত্তি হতে কেটে যায় পনেরো থেকে বিশ বছর অনেকে খালাস পান অনেককে ঝুলতে হয় ফাঁসির কাষ্ঠে হাইকোর্ট তার রায়ে বলছেন আপিল বিভাগে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কাউকেই রাখা যাবে না নির্জন কক্ষ বা কনডেম সেলে দুই বছরের মধ্যে কনডেম সেলে থাকা সব বন্দিকে সাধারণ সেলে নেয়ার নির্দেশ দেন উচ্চ আদালত এ সময় ভারত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আদালতের রায়ের নজির তুলে ধরেন উচ্চ আদালত হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা এই কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির আদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংক্রামক রোগে আক্রান্ত হলে শর্ত সাপেক্ষে তাকে আলাদা রাখা যাবে সুযোগ পাবেন জামিন চেয়ে আবেদন করার অন্য দেশে দণ্ডপ্রাপ্ত বন্দিরা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পান বলেও রায়ের পর্যবেক্ষণে তুলে ধরা হয় উঠে আসে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা প্রসঙ্গ হাইকোর্ট বলেন একযুগেও তদন্ত শেষ না হওয়া বিচার ব্যবস্থার দুর্বলতার প্রকাশ এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে পনেরো থেকে ২০ বছর পর্যন্ত যদি বন্দি রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট রাষ্ট্রপক্ষ বলছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিরা কন্ডেম সেলে নাকি সাধারণ সেলে থাকবে সেই সিদ্ধান্ত আসা উচিত আপিল বিভাগ থেকেই সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না গভর্নমেন্টের সাথে কথা বলবো আলোচনা করব যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি তো সুপ্রিম কোর্টে যাব সাম্প্রতিক সময়ে দেখা যায় 15 থেকে 20 বছরের অধিক সময় কনডেম সেলে থাকা অনেক আসামি সর্বোচ্চ আদালতে এসে নিরাপরাধ প্রমাণিত হয়েছে জেল থেকে বের হয়ে তারা এখনো ভুগছেন কনডেম সেলে থাকার মানসিক যন্ত্রণায় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা কুরবানির ঈদের আগেও ব্যবসায়ীদের লুটের উৎসব রোজার আগের কায়দায় সিন্ডিকেট ব্যবসায়ীরা বাড়ছে দাম রাজধানীতে এক কেজি পেঁপে বিক্রি হচ্ছে সত্তর টাকায় বেগুন ছুঁয়েছে সেঞ্চুরি ডিমের ডজন ঠেকেছে দেড়শোতে মুরগি গরু খাসি সহ মাছের দামও বাড়তি ক্রেতারা বলছেন ইচ্ছে মতো দাম হাঁকালেও দেখার কেউ নেই রমজানের ঈদের আগের পরিস্থিতি যেন আবার ফিরেছে রাজধানীতে প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতার বলি ক্রেতারা এক সপ্তাহ আগেও এক ডজন লাল ডিমের দাম ছিল একশো টাকা অথচ সরবরাহ কমের অজুহাতে এখন তা ঠেকেছে দেড়শোতে ভোক্তার অভিযোগ পরিস্থিতি এমন যে রাত পোহালেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে যখন পারব না খাবো না যখন পারছি খাবো গরিব যারা আছে এরা বাংলাদেশে বেচার কোনো অঙ্গ সাধ্য নাই ডজন প্রতি এক সপ্তাহে বেড়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা এখন দাম বাড়ার কারণ হচ্ছে গরম পড়ছে ডিম নষ্ট হয়ে যাচ্ছে অশান্ত মুরগির বাজারও উচ্চ মূল্যে স্থির ব্রয়লার সোনালী সহ দেশি মুরগির বাজার গরমে মুরগি পালন ব্যাহত হওয়ার অজুহাত থেকে মুক্তি মিলছে না ক্রেতাদের জিনিসপত্র যেভাবে দাম বাড়তেছে এটাকে স্বস্তি বলা যায় না যেখানে যাচ্ছে যেটাই কিনতে যাচ্ছে সেটারই তো দাম বেশি গরমের কারণে অনেক প্রোটেকশন নষ্ট হয়ে গেছে অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে রেটটা একটু বেশি কয়েকদিন স্বস্তির পর অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে চড়া দরে রাজধানীর কারণ বাজারে এক কেজি পেঁপে বিক্রি হচ্ছে সত্তর টাকায় বেগুন ঠেকেছে আবারও একশোতে পেঁপে যেমন আশি টাকা চাচ্ছে কেউ সত্তর টাকা চাচ্ছে প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি সবজি সরবরাহ কম পায় যা বর্তমান বাজারে আপনার পেঁপে বেগুন তারপরে কাঁচামরিচ গাজর এগুলো দাম একটু বেশি যা হবে তাই আলহামদুলিল্লাহ বেগুন যদি একশো টাকা হয় তাও আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা হলেও আলহামদুলিল্লাহ মাছের বাজারও বেশ গরম তিন দিনের ব্যবধানে তেলাপিয়া মাছের কেজিতে ত্রিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে আড়াইশো টাকায় হাইব্রিড কই আর রুই কাতল বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে মানুষ কিভাবে আমি আগে কিন্তু ব্যবসায়ীরা যে যেভাবে বাড়ছেন দাম বাড়িয়ে বিক্রি করছেন পণ্য এমন অভিযোগ করে কঠোর তদারকির দাবি ক্রেতাদের ঢাকা। রাজধানীর বাইরেও সবজির বাজারে হরিলোট এক বাজারেই দোকান ভেদে দামের পার্থক্য আকাশ পাতাল পেঁপে আলু পটল সহ সব ধরনের সবজির দামই কেজিতে বেড়েছে বিশ টাকা পর্যন্ত দাম বাড়া নিয়ে বিক্রেতাদের খোঁড়া অজুহাতে ক্ষুব্ধ ক্রেতা তাপপ্রবাহ নেই কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উত্তাপে পড়ছে মানুষ খুলনাতেও সবজির বাজারে নৈরাজ্য দাম বেড়েছে কেজি প্রতি দশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রেতারা দাম বৃদ্ধির পেছনে খোড়া অজুহাত দেখালেও ক্ষুদ্ধ ক্রেতারা আমাকে মতো সাধারণ আয়ের মানুষ সত্তর টাকা কেজি পেপার কিনে খাওয়া পারবে সম্ভব না রোজার সময় বাড়ার কথা ছিল এখন তো তার থেকে বেশি যে বেগুন ছিল রমজান মাসে বিশ টাকা কেজি সেই বেগুন এখন ষাট থেকে সত্তর টাকা কেজি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের জন্য তো আসলে কষ্ট দেয় ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সহনীয় পর্যায়ে না থাকলে সাধারণ মানুষ নাকাল হয়ে পড়ছে বগুড়ায় ব্যবধানে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম চল্লিশ থেকে ষাট টাকায় মিলছে পটল বেগুন করলা আর মরিচ কেজিতে তিরিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে আশি টাকায় তারপরও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ কৃষকের

এক সপ্তাহে জিরা এলাচ ও লবঙ্গের মতো মশলার দাম প্রতি কেজিতে পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে অথচ এসব মশলা আমদানি হয়েছে তিন থেকে চার মাস আগে আর চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হওয়ায় এ মুহূর্তে মশলার কোনো সংকট নেই বলে দাবি কাস্টমসের সাখর ক্যামেরায় কমলদের রিপোর্ট ভারত থেকে আমদানি কম হওয়ার অজুহাতে গত দু মাস ধরেই দেশের বাজারে এলাচের দাম লাগামহীন দু হাজার টাকা কেজি এলাচের দাম ঠেকেছে চার হাজার টাকায় এবার শুধু এলাচ নয় অজুহাতের উপর ভর করে জিরা লবঙ্গ দারুচিনি গোলমরিচ এবং জয়ত্রীর দাম ইচ্ছে মতো বাড়িয়েছেন পাইকারি বিক্রেতারা বিশেষ করে পবিত্র ইদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে গরম মশলার বাজার জিরার বাজারে আর দশ টাকা দশ টাকা বারো টাকা বাড়ছে গোলমরিচ পাঁচ দশ টাকা বাড়ছে যেহেতু ডলারটা বাড়ছে তো এখানে হচ্ছে কি মানে প্রত্যেকটা মশলার দামই এফেক্ট হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম পাঁচ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চব্বিশ হাজার দুশো সাতষট্টি মেট্রিক টন এলাচ একচল্লিশ হাজার তিনশো ছেচল্লিশ মেট্রিক টন জিরা বত্রিশ হাজার একশো সত্তর মেট্রিক টন লবঙ্গ এবং উনত্রিশ হাজার চারশো ছেচল্লিশ মেট্রিক টন গোলমরিচ আমদানি হয়েছে কাস্টম চেষ্টা করে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে খালাস করে এটা যাতে গ্রাহকের কাছে সময় মতো পৌঁছে যায় ভারত থেকে জিরা ও ইন্দোনেশিয়া চীন ভিয়েতনাম গুয়েতে মালা থেকে লবঙ্গ দারুচিনি আমদানি করা হয় এতদিন এসব দেশে উৎপাদন কম হওয়ার অজুহাত দেখানো এখন তার সাথে নতুন করে যুক্ত হয়েছে টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়া ইন্ডিয়ার উপর নির্ভর করে ইন্ডিয়া কিন্তু খুব ক্রাইসিস এখন সিক্সটি পার্সেন্ট ক্রপ ড্যামেজ হয়ে গেছে সবাই তো চাই মালটা বেঁচে বের হয়ে যেতে মান রেখে তো কোনো লাভ নেই তো ডলার বাড়াতে আসলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং এফেক্ট পড়ছে কনজিউমারের উপরে গত আট মে প্রতি ডলারের দাম একশো টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক আগে প্রতি ডলারের মূল্য ছিল একশো টাকা এতদিন পর্যন্ত কাজসাজি করে বাড়ানো হয়েছিল সব ধরনের মশলার দাম এবার তারা কাজসাজি নয় যৌক্তিক কারণ দেখাচ্ছে ডলারের দাম বৃদ্ধি আর এর ফলে বাড়ছে সব ধরনের মশলার দাম চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে সময় সংবাদ পাটকল ব্যবসায়ী ও পাট মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা পেলে পাটের উপর ট্যারিফ নির্ধারণ করে দেবে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু তিনি আরও বলেন ভারতের নির্বাচন শেষে জুন মাসে পাট পণ্য রফতানিতে অ্যান্টি ডাম্পিং শুল্কের বিষয়ে আলোচনা করা হবে কাঁচা পাটের মূল্য নির্ধারণ করে দেওয়াটা আমাদের জন্য কোনো ব্যাপারই না আপনারা সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দিলে আমি সঙ্গে সঙ্গে এটা জারি করে দিব ভারতের সাথে কথা বলেছি এনটি ডাম্পিংয়ের ব্যাপারে তাদের যেহেতু একটা জাতীয় নির্বাচন আছে এগারোই জুন জাতীয় নির্বাচন শেষ হয়ে গেলে এন্টি ডাম্পিংয়ের ব্যাপারে আমার সকল প্রস্তুতি নেওয়া আছে যে আমরা কিভাবে এটা করব এবং তে কিভাবে আমি কমপ্লেন সাবমিট করব সেটার জলদস্যু থেকে মুক্তির ঠিক এক মাস পর তেইশ নাবিক নিয়ে এম ভি আবদুল্লা এখন কক্সবাজার খুলে আজই কুতুবদিয়ায় নোংর করবে জাহাজটি কাল বিকালে বোটে করে চট্টগ্রামে এসে স্বজনদের সঙ্গে মিলিত হবেন তেইশ নাবিক উন্মুক্ত জলসীমায় নিজের সর্বোচ্চ গতি ঘন্টায় সাড়ে এগারো নটিক্যাল মাইল গতিতে ছুটছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমপি আবদুল্লাহ দুপুর দুইটার দিকে কক্সবাজারের জলসীমায় প্রবেশের পর নিজ ভূখণ্ডে ফিরে আসার আনন্দে নাবিকরাও ছিলেন উচ্ছ্বসিত শঙ্কামুক্ত বাধাহীন পরিবেশে দ্রুতগতিতে এগিয়ে চলা এম আব্দুল্লাহ জাহাজের আপাতত গন্তব্য চট্টগ্রাম বন্দরের বহিনগর হিসেবে চিহ্নিত কুতুবদিয়াই এখানেই আগামী কয়েকদিন অবস্থান হবে জাহাজটির জাহাজে করে দুবাইয়ের হারমিয়া বন্দর থেকে আনা চুনামাটি লাইটারের জাহাজে খালাস করা হবে মঙ্গলবার জাহাজটিতে যোগ দেবে নতুন তেইশ জন নাবিক তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে জাহাজ থেকে নেমে আসবেন পুরাতন তেইশ নাবিক তাদেরকে বোটে করে নিয়ে আসা হবে চট্টগ্রাম নগরীর সদরঘাটে এখানেই স্বজনদের সঙ্গে মিলিত হবেন তারা লাল সালামের শেষ বিদায় জানানো হল সাম্যের পৃথিবী করার অন্যতম সৈনিক কমরেড হায়দার আকবর খান রনকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিদ্ধ হয়েছেন এই কমিউনিস্ট নেতা মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে দেয়া হয়েছে গার্ড অব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজার পর বনানী কবরস্থানে চির শায়িত হয়েছেন রণ সমতা ন্যায় আর সাম্যের লড়াকু এক হার নামানা যোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান সে স্বাধীনতার জমিন তৈরিতে ভূমিকার জন্য গার্ড অব সোমবার শুরুতে হায়দার আগর খান রণর দলীয় কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুক্তিভবনের সামনে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে সর্বস্তরের মানুষ তো বটেই শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের সব রাজনৈতিক দল তারা বলেন সারা বিশ্বেই বাম ঘরনার বহু মানুষ একটা সময় ডান পন্থায় ঝুঁকে পড়লেও ছয় দশকের রাজনৈতিক জীবনে আদর্শ ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন সবার রণভাই সাম্যের পৃথিবীর যারা স্বপ্ন দেখিয়েছিলেন এদেশের জনগণকে সেই দশকের কথা বলব তাদেরই একজন হচ্ছেন আমাদের হায়দার আকবর খান রহন তার মৃত্যুতে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা সত্য কিন্তু এটাও সত্য যে তিনি ছিলেন আমরা বলবো যে তার জন্মটা মৃত্যুর চাইতেও বড় ঘটনা তরুণ বয়সে যে ছাত্র আন্দোলন করেছিলেন সেই ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় তিনি নীতিনিষ্ঠ কমিউনিস্ট আন্দোলনেই যুক্ত ছিলেন তিনি কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ছিলেন তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন শুধু সেটাই নয় তিনি একজন তাত্ত্বিক ছিলেন তার লেখনির মাধ্যমে তিনি সেগুলোকে তুলে ধরেছেন আমি তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি বর্তমান অস্থির আর আত্মকেন্দ্রিক বিশ্বে একজন রণর চলে যাওয়া অপরণীয় ক্ষতি বিরাশি বছরের জীবনে রাজনৈতিক কারণে চারবার কারাবরণ এবং সাতবার আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন এই কমিউনিস্ট নেতা আর মতন রকম রাজনীতিকের সংখ্যা বরাবরই বিরল ছিল তবে আমি বলবো যে তিনি সংগ্রাম করতে করতে সারা জীবন লড়াই করেই তার জীবন কাটিয়েছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তার উপলব্ধিতে শেষ দিন পর্যন্ত ছিল করে দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন সন্তান হচ্ছে হায়দার আকবর খান যে বিশ্ববিদ্যালয়ে তার বেড়ে ওঠা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়েই শেষ জানাজা অনুষ্ঠিত হয় জহর হায়দার আকবর খান রণও বিশ্বাস করতেন মানুষের ইতিহাস হলো সাম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস জীবিত রণ মৃত্যুর পরও আরো বেশি বলবান হয়ে ধরা দেবেন সেই বিশ্বাস তার আদর্শ সৈনিকদের ফাতেকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারাকে চার বছরের নিজের বড় ব্যর্থতা মানছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দুপুরে নগর ভবনে চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন নতুন বছরে এডিস নিয়ন্ত্রণ খাল পুনরুদ্ধার এবং নতুন আঠারোটি ওয়ার্ডের উন্নয়ন কাজেই তার প্রধান লক্ষ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন মেয়র আতিকুল ইসলাম এ সময় তিনি বিগত চার বছরে তার নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক দিক তুলে ধরেন ফেল করেছি আমি আমি তো করছি করছি না গত চার বছরে ড্রেনেজ ব্যবস্থাকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারাকে বড় ব্যর্থতা বলে মানছেন উত্তরের মেয়র সেই সঙ্গে আক্ষেপ করেন নগরীর ফুটপাত নিয়ে আমরা যখন রাস্তাকে অবৈধ উচ্ছেদ করি তার তিন দিন পরে কিন্তু আবার বসে যাচ্ছে এক একজন এক একজনকে ক্লেম দেয় এছাড়াও আমাকে অনেকে অনেক সময় বলা হয় যে শুধু ফুট ওভার ব্রিজ করে দেন ফুট ওভার ব্রিজ করে দেন আমি বলতে চাই ফুট ওভার ব্রিজ না করে আমি নতুন একটা কনসেপ্ট দিচ্ছি যে আমরা থেকে বলা হয় টেবিল আপ রোড অর্থাৎ রোড থেকে এটিকে প্রায় ছয় ইঞ্চি উঁচু করে আমরা একটি কার্ভ করে দিতে যাচ্ছি অভিযোগ থাকলেও মোশক নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তির কথাই বলেন মেয়র নতুন বছরে এডিস নিয়ন্ত্রণ খাল পুনরুদ্ধার ও নতুন আঠারোটি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান মেয়র আমার এনফাসাইজ হচ্ছিল পরবর্তীতে আঠারোটি ওয়ার্ড আঠারোটি ওয়ার্ড আঠারোটি ওয়ার্ড এই আঠারোটি ওয়ার্ডকে আমাদের যে সীমিত সংখ্যক যা কিছু আছে তা নিয়ে যত শীঘ্রই সম্ভব আটষট্টি ওয়ার্ডকে মানুষকে ভোগান্তির থেকে রেহাই দেওয়ার জন্য নতুন বছরে কারণ বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের কাজটি চ্যালেঞ্জিং হবে তারপরও কাজটি সম্পূর্ণ করতে দৃঢ় প্রতিজ্ঞা মেয়রের তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়েছে গেট লক সার্ভিস সড়কে চলছে দূরপাল্লার বাসগুলোর নিয়ম না মানার প্রতিযোগিতা নিয়মের কথা জানেনই বলছেন অনেক চালক সহকারী আর অনিয়ম চোখে পড়লেই ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের মহাসড়কে বাস থামিয়ে চলছে ভাড়া নিয়ে দর কষাকষি দেখে কে বলবে মাত্র একদিন আগেই শুরু হয়েছে গেটলক সার্ভিস অর্থাৎ যত্রতত্র তোলা যাবে না যাত্রী থুকতে থাকা গণপরিবহন শৃঙ্খলায় আনতে রোববার থেকে শুরু হয়েছে গেট লক সার্ভিস কথা ছিল মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো চেকিং হবে চার জায়গায় প্রথমে কাকলি এরপর কুর্মিটলা খিলক্ষেত এবং সবশেষ আবদুল্লাপুরে উদ্দেশ্য রাস্তায় যেন বাড়তি যাত্রী না ওঠায় বাসগুলো তবে কে শুনে কার কথা বাস্তবতা বলছে অনিয়মই যেন পরিণত হয়েছে নিয়মে প্রশ্ন কেন সম্ভব হচ্ছে না এই নিয়ম মানাতে বাড়াইতে হবে সব যাচ্ছে যাতে বাস স্ট্যান্ড থেকে উঠে হুট করে যদি কোনো কিছু জনগণের উপরে চাপায় দেওয়া হয় বা অন্য কিছু করা হয় সেই ক্ষেত্রে তো আমরা ওটা পালন করা

উদ্যোক্তি গ্রহণ করেছি যে মহাকালী বাস টার্মিনাল কেন্দ্রিক যে যানজটটি তৈরি হয় সেইটি নির্মূল হচ্ছে আমাদের এটা মেইন কারণ কারণ নির্ধারিত কাউন্টারের বাইরে কারোরই যাত্রী ওঠার বা নামানোর কথা নয় চলমান এই গেট লক রাখার নিয়মটি আপাতত আন্তজেলায় চলাচলকারী বাসগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই শহর যেন অনিয়মের এক স্বর্গরাজ্য প্রতিনিয়তই এখানে চলে নিয়ম না মানার এক প্রতিযোগিতা নিরাপদ সড়ক নিশ্চিতে এর আগেও বহু পদক্ষেপ নিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তবে তার কার্যকারিতা নেই বললেই চলে তবে সবশেষ নেয়া এই গেট লক সার্ভিস এবার কতটুকু কাজে আসে সেটাই এখন দেখার বিষয় মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বাড়ছে খুনের ঘটনা গত পাঁচ মে একদিনে দুই রোহিঙ্গাকে খুনের আট দিন না পেরোতেই এবার গুলি করে হত্যা করা হলো রোহিঙ্গা কমিউনিটির নেতাকে এতে আতঙ্কে রয়েছেন সাধারণ রোহিঙ্গারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ফের অস্থির হয়ে উঠছে বাড়ছে খুনের ঘটনাও চলতি মাসে গুলি করে এবং গলা কেটে হত্যা করা হয়েছে রোহিঙ্গা কমিউনিটির এক নেতা নেতাসহ তিনজনকে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এসব হত্যাকাণ্ডে জড়িত পুলিশ জানায় উখিয়ার বর্ধিত চার নাম্বার ক্যাম্পের সি ব্লকে রোববার রাতে মোহাম্মদ ইলিয়াস নিজের ঘরে ঘুমিয়েছিলেন কিন্তু ভোরে দশ থেকে পনেরো জন মুকুশ পরোহিত দুর্বৃত্ত দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায় পরে পার্শ্ববর্তী পাহাড়ের পাশে নিয়ে ইলিয়াসকে গুলি করে হত্যা করে খুব ডলাগের মন্ত্রী পন্থী কেঙ্গর ক্যাম্পে ফের খুনের ঘটনা বাড়ায় স্থানীয়দের মাঝেও বিরাজ করছে আতঙ্ক আইনশৃঙ্খলা বাহিনী র্যাব সহ যে অন্যান্য বাহিনী রয়েছে তারা যদি আবারও কঠোরভাবে যে সারাশি অভিযান চালানো হয়েছিল সেটা চালালে তাহলে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ পাবে বলে আমরা আশা করছি র্যাব জানিয়েছে নাশকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না রোহিঙ্গা ক্যাম্পে যদি কোনো নাশকতার পরিকল্পনা থাকে আমরা অবশ্যই তাকে আপনাদের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে আমরা আইনের আওতায় নিয়ে আসব কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সোমবার ভোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত মোহাম্মদ ইলিয়াস ছিলেন সি ব্লকের হেড মাজি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বত্রিশটি ক্যাম্পে বসবাস করছে বারো লাখের বেশি রোহিঙ্গা যাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এপিবিএনের তিনটি ব্যাটেলিয়ান সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার কেএনএফ সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি বলেন ব্যাংক ডাকাতি বা রাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালিয়ে কেউ পার পেতে পারেনি কেএনএফ সন্ত্রাসীরাও পাবে না দুপুরে বান্দরবানের রুমায় চলমান যৌথ অভিযানে বিজিবি সদস্যদের ক্যাম্প বিওপির সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি এর আগে হেলিকপ্টারে করে বলিপাড়া সীমান্ত এলাকায় যান মহাপরিচালক আমাদের বিজিবির সকল সদস্য অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এ কে সন্ত্রাসীরা যাতে ওই দিক দিয়ে কোনো ধরনের অপারেশন পরিচালনা করা কিংবা বর্ডার ত্যাগ করে পালিয়ে যাওয়া সম্ভব না হয় সেজন্য বিজিবির প্রত্যেকটি সদস্য বদ্ধপরিকর এই দুঃসাহসিকতা যে কোনো সন্ত্রাসী গ্রুপ দেখাতে বা দেখিয়ে পার পেতে পারবে না এই সিগনালটি দেওয়াটাই মূল উদ্দেশ্য এবং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম এবং আপনারা জানেন যে অত্র এলাকার যে বম সম্প্রদায়ের নিরীহ জনগোষ্ঠী যারা আছে তারাও এটি সমর্থন করছে না আরেক মিল্টন সমাদদারের আবির্ভাবের অভিযোগ বরিশালে ব্যক্তি মালিকানায় এতিম শিশুদের নিয়ে মাদ্রাসা করে রীতিমতো আঙুল ফুলে কলাগাছ হয়েছে নুরুল ইসলাম ফিরোজির মাসে লাখ টাকা অনুদান পেলেও খাবার সংকটের প্রচার চালিয়ে এতিম শিশুদের দিয়ে করান ভিক্ষাবৃত্তি হাসানের তোলা অপূর্ব মাদ্রাসায় খাবার নেই তাই এতিম শিশুদের নিয়ে দুমুঠো খাবারের আশায় রাস্তায় নেমেছেন নুরুল ইসলাম ফিরোজে নগরের পলাশপুর রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা বোর্ডিং বোর্ডিংয়ের পরিচালক তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে জাহিরে ব্যস্ততারও শেষ নেই তার মাদ্রাসাটিতে গেলেই দেখা মেলে খাবারের অভাবে করুণ অবস্থায় দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা আর মাদ্রাসাটিতে অনুদান দেয়া ব্যক্তিদের অভিযোগ মাসে লাখ টাকা অনুদান আসলেও সেই টাকা আত্মসাত করে নিজ পকেট ভারী করছেন ফিরোজি এমনকি শিক্ষার্থীদের সংখ্যা নিয়েও আছে গড়মিল বিগত দু এক মাসে দেওয়া হয় নাই কিন্তু প্রতি মাসে আমরা ষাট সত্তর হাজার টাকা তো দেওয়াই হয় দুপুরে যা পাক করে দিয়ে খায় শুক্রবার দিন ভালো টাকা হয় সেদিনকে হুজুরে গোস্ত খাওয়া অর্থ অভিযোগ মানতে নারাজ নুরুল ইসলাম ফিরোজি কি সময় সংবাদের কাছে মাসে লাখ টাকা অনুদান আসার প্রমাণ থাকলেও তার দাবি ত্রিশ হাজার টাকা অনুদান পান তিনি আল্লাহর এক বান্দা সে প্রতি মাসে বিশ টাকা দেয় এবং ঢাকায় আরো দুইটা লোক আছে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দেয় মাসে এই হলো আমার বড় অনুদান এছাড়া আমার কোনো বড় অনুদান বা এভাবে বড় কোনো আমার কোনো কিছু নাই মাদ্রাসা পরিচালনা কমিটির বক্তব্য পাওয়া যায়নি সমাজ সেবা অধিদপ্তর জানিয়েছে কোন ধরনের অনুমতি ছাড়াই এতিমখানা ও মাদ্রাসা খুলেছেন নুরুল ইসলাম ফিরোজি আমরা এই বিষয়টি জেলা প্রশাসনের সাথে আলোচনা করব স্থানীয় একটি মাদ্রাসার খাদেম থেকে দু সালে হঠাৎ বরিশাল নগরের পলাশপুর এলাকায় রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা লীলা বোর্ডিং প্রতিষ্ঠা করেন নুরুল ইসলাম ফিরোজি অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল নানা সীমাবদ্ধতায় মুখ থুবড়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের মাতৃভাষায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য বলছে বিলুপ্তির পথে চোদ্দটি নৃভাষা এমন অবস্থায় লাখো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষাবিদদের মার্জি মোমুর রিপোর্ট ছবি তুলেছেন মোহাম্মদ শাহজাহান সবুজ অরণ্য পাহাড় ধুলোমাটির সঙ্গে নারীর যোগ দুর্গম পথ চড়াই উতরাই করে শেকড়ের টানে বাঁচে ধরিত্রীর সন্তানেরা নিজস্ব ভাষা আর সংস্কৃতি স্বতন্ত্র জাতিসত্তার মানুষগুলো হৃৎপৃণ্ডে রক্ত সঞ্চালন করছে প্রতিনিয়ত সূর্যকিরণ আর চন্দ্রের জ্যোতি গায়ে মেখে স্বপ্ন দেখে বাংলাদেশের সাড়ে ষোলো লাখ ক্ষুদ্র নিগোষ্ঠী তবে একটু একটু করে বিলুপ্ত হচ্ছে মুখের বলি মায়ের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য বলছে দেশে বিদ্যমান একান্নটি নিগোষ্ঠীর আছে একচল্লিশটি ভাষা যার মধ্যে চোদ্দটি বিলুপ্তির পথে রুডো বাস্তবতার মুখে উত্তরবঙ্গের কোদা ও কোল জাতির কেউই এখন আর নিজ ভাষায় পড়তে বা লিখতে পারে না একই অবস্থা টাঙ্গাইলের কোচ ও দিনাজপুরের কড়া ভুঞ্জার মুসহরদের আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণের জন্য আমি মনে করি জাতীয়ভাবে ঢাকায় একটি আদিবাসী ভাষা সংস্কৃতি একাডেমি হওয়া দরকার দু সাল থেকে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিশুদের প্রাক প্রাথমিকে মাতৃভাষায় পড়াশোনার জন্য পার্বত্য চট্টগ্রামে পাঁচটি ভাষায় বই বিতরণ শুরু করা হয় তবে শিক্ষকের সংকট নানা সীমাবদ্ধতায় মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে দরকার হচ্ছে এই পাঠ্যপুস্তকের জন্য শিক্ষক নিয়োগ করা শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা স্কুলত গেলে ভাষা সাংমাহরম স্কুলত পড়ান ভাষা আন্দোলনের চেতনার তখনই পুরোপুরি বাস্তবায়ন ঘটবে যখন দেশের প্রতিটি জনগোষ্ঠী নিজ মাতৃভাষায় কথা বলার শিক্ষা লাভ এবং সাহিত্য চর্চার সুযোগ পাবে ভাষার দেশে সুরক্ষিত থাকবে প্রতিটি নৃভাষা এমন প্রত্যাশা সবার মার্জিয়া মুমু সমসংবাদ সংবাদ ঢাকা বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শিশুদের বিশেষ স্কুল ব্লু স্কাইয়ের উদ্বোধন করা হয়েছে সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলটি চালু করা হচ্ছে মূলত সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য জাতীয় সংসদের স্পিকার ডক্টর শির শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের উদ্বোধন করেন এছাড়াও অনুষ্ঠানের সহকারী বিমান বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাইরের খবর ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলছে কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে এ দফায় মোদীর দল বিজেপিকে আগেরবারের আগের বারের চেয়ে বেশি আসনে জিততে হবে আর মোদীকে নামাতে হলে বিরোধী জোট ইন্ডিয়ার বেশি আসনে বিজেপিকে হারাতে হবে ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য চলছে অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ সহ দশ রাজ্যের ছিয়ানব্বই আসনের ভোট গ্রহণ স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত এর আগে তিন দফার ভোটের মধ্য দিয়ে দেশটির লোকসভার পাঁচশো আসনের মধ্যে দুশো আসন অর্থাৎ মোট লোকসভা আসনের প্রায় বাহান্ন শতাংশ আসনে ভোট সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এখন বাকি দুশো আসনের মধ্যে চতুর্থ দফায় শেষ হলে বাকি থাকবে মাত্র একশো আসন রাজনৈতিক দলগুলো বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে আজ অর্থাৎ চতুর্থ দফার ভোটের মধ্য দিয়েই কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে দুশো বাহাত্তর আসন ভোট বিশ্লেষকরা মনে করছেন এই দফার ভোটের মধ্য দিয়েই এটা নির্ধারিত হয়ে যাবে যদিও শেষ হিসেব জানা যাবে চার জুন ফলাফল প্রকাশের মধ্য দিয়েই ভারতের চলমান আঠারোতম লোকসভা ভোট শুরু হয় ১৯ এপ্রিল সাত দফার ভোট শেষ হবে এক জুন ফলাফল জানা যাবে চার জুন বিজেপি দু হাজার চোদ্দ সালের পরপর দু দফায় ক্ষমতায় দলটির লক্ষ্য তৃতীয়বারের ক্ষমতায় ফেরা সুব্রত আচার্য সময় সংবাদ ভারত খেলার খবর টাইগার পেসার তাসকিন আহমেদের ইনজুরির মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি রিপোর্টে আসেনি ভালো কোনো খবর এনি আনুষ্ঠানিকভাবে বোর্ড কোনো মন্তব্য না করলেও জানা গেছে মাংসপেশিতে চির ধরা পড়েছে স্পিড স্টারের এদিকে বিশ্বকাপের জন্য কাল দুপুরে ঘোষণা করা হবে বাংলাদেশ দল ইঙ্গিত মিলেছিল আগের দিনই সেই শঙ্কাই সত্যি হল ইতিবাচক কোনো ফল আসেনি তাস্কিনের এক্স রে আর এমআরআই রিপোর্টে মাংসপেশির চোটটা বেশ গুরুতরই ধরা পড়েছে চির সোমবার সকালেই ঢাকা এক্সপ্রেসের রিপোর্ট হাতে পায় বিসিবির মেডিকেল বিভাগ খবরটা চাউর হয় এর কিছুক্ষণ বাদেই আরও পর্যবেক্ষণের জন্য তৎক্ষণাৎ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে যেখানেই হবে তা স্কিনের পরবর্তী চিকিৎসা সাইড স্ট্রেনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তিন থেকে ছয়েকের মতো সময় লাগে কখনো কখনো করতে হয় অপারেশনও তবে জানা গেছে তাসকিনের চোট অতটা গুরুতর না হওয়ায় তিন সপ্তাহের মধ্যে ফিট হয়ে উঠতে পারেন তিনি আর বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচের আগে যে সময়টা হাতে আছে বিসিবের তারপরও প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা মিলবে তো স্পিড স্টারের মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করবে বিসিবি সেখানে আছে তাস্কিনের নাম মেডিকেলের রিপোর্ট হাতে পাওয়ার পরই বোর্ডের ফিজিওর অধীনে শুরু হয়ে গেছে তাস্কিনের রিহ্যাব তবে তাকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হচ্ছে এর বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মিস করতে পারেন প্রথম দুই প্রস্তুতি ম্যাচও বিশ্বকাপ খেলতে পনেরোই মে রাতে মার্কিন মুলুকে উড়াল দেবে বাংলাদেশ দল তাস্কিনের ইঞ্জুরিতে যেখানে কপাল খুলতে পারে পেসার তঞ্জিম সাকিবের সেক্ষেত্রে দুই বোলিং অলরাউন্ডার চার পেসার এক স্পিনার দুই স্পিনিং অলরাউন্ডার আর ছয় জেনুইন ব্যাটসম্যানের মিলতে পারে বিশ্বকাপের টিকিট শেষ সংকটের কথা মাথায় রেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে পেসার হাসান মাহমুদকে অর্থাৎ শেষ পর্যন্ত যদি ম্যাচ ফিট না হতে পারেন তাস্কিন বিশ্বকাপের পরিকল্পনা কিংবা দল ঘোষণা সব আয়োজন একদিনের জন্য হলেও পিছিয়ে গেছে তাস্কিন আহমেদের ইঞ্জুরিতে সূত্রের খবর শঙ্কা জাগালেও বিষয় হচ্ছে সব ঠিক থাকলে হয়তো মার্কিন মুলুক আর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরছেন তবে বিসিবির যেই বিভাগের জন্য এমন জটিল পরিস্থিতির তৈরি এই ঘটনা থেকে তারা শিক্ষা নেবে তো অবশ্য ইতিহাস দেখাচ্ছে না আশার আলো মাহবুব রিমন সময় সংবাদ সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার দুদিনের সফরে কাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জনগণের সরকারের ওপর বিদেশিদের মাতব্বরি চলবে না বললেন ওবায়দুল কাদের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগে ফাঁসির আসামিকে কঞ্জম সেলে রাখা যাবে না আদেশ হাইকোর্টের অন্য বন্দীদের মতো কারাগারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ এবং এখনও ভিসা জটিলতা কাটেনি নয় হাজারের বেশি হজ যাত্রীর সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন এসআই ইউসাফ এই ছিল সময় সংবাদে বাংলার সময় থাকবেন শায়লা রহমানিমা ধন্যবাদ শ্রেয়া বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পাওয়ার সঙ্গেই থাকুন সময়ের